देश एवं देशर बारे बस देखें और देखते अवश्य जरा चैनल के सबसक्राइब कर जरा चैनल के सबसक्राइब कर भावन अवश्य एखी एक सबसक्राइब कर नीन कारण हमें प्रतिदिन आज के ढाका एवं सिलेट महासड़कर मजे एक अपोजिट साइडे ढाका जावर डाइन पासे ढाका सिलेट आसार हाथ बाम पासे খুব সুন্দর একটি মসজিদ করেছে আমরা এই মসজিদে দেখা দেখতে এসে একবার আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আসসালামু আলাইকুম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে আপনার বাসা কোথায় আমার বাসা ঢাকা আগারগাঁও আপনার নাম জানি কি আমার নাম মোহাম্মদ মুজিবুল ইসলাম আমি বিডিআর টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে একটু প্রশ্ন করতে যাচ্ছি যে আপনি এত দূর থেকে এরকম একটি সুন্দর একটি মসজিদ দেখার জন্য আসলেন আপনার কাছে কেমন লাগলো এবং যে কর্তৃপক্ষ করছে মসজিদটা তার 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 জন্য আপনার কি এরকম অনুভূতি আলহামদুলিল্লাহ আমার কাছে খুবই ভালো লেগেছে এরকম সুন্দর মসজিদ দেখে তো আমার কাছে মনে হলো যেন বর্তমানে এরকম মসজিদ কমই দেখা যাবে খুব ভালো লেগেছে আর যিনি তৈরি করেছেন তার জন্য তো দোয়া করছি तो प्रिय दर्शक बिंदु हमें आज के ढाका एवं सिलेट जावर एवं ढाका सिलेट एवं नरसिंदी आसार जे रास्ता रास्ताटर ठीक अपोजिट साइडे ये सुंदर एक मस्जिद का प्राय 90% शेष हो गए तो आज के अपन के देखानर जो जहाँ देखानर जो शुद्ध मस्जिद जे बांग्लादेश सुंदर एक मस्जिद काज खूब सुंदर कारीगरी जरा काज करछे खूब सुंदर करे उपहार दिए जे मालिक मस्जिदटी बनानोर जोन्नो टाका दिए एवं सेओ देखे खुशी हुए आमरा जानी जे तार मन भरबे आमारो मन भरेछे एरकम एकटी मस्जिद बांग्लादेशे जे भाई तैरी करेछे एवं आल्लार रास्ता जे भाई एकटी सुंदर मस्जिद उपहार दिए तो आमरा चेष्टा करब जो आल्ला पाक जेनो आमादेरके प्रतिटी मानुष के एरकम तौफिक दे एबं प्रतिटी मानुष के एरकम टाका पैसा दे आल्ला पाक एरकम एकटा मन मानसिकता दे जे भालो एकटी काज करार जोन्नो जे आल्ला पाक सुजोग करे दे एबं तार मनटा जेनो भालो करे दे तो प्रिय दर्शक प्रिय भिउयार्स आमी राजीव आहमेद आपनादेरके चेष्टा करी बीडीआर टीवी चैनल माध्यमे आपनादेरके भालो किछु देखानोर जोन्नो तो आज के अपन के आरेकजन भाईर साथचय करब जे जे भाईटी बिल्डिंग मस्जिद अठारो साले स्ट्रक्चर काम शेष है এরপরে 2018 সালের মার্চের দিকে ইন্টেরিয়র কাজ মার্বেলের কাজ ডিজাইনের কাজ শুরু হয়ে 2020 সালের মার্চের দিকে মোটামুটি কাজ শেষ হয়ে 2020 সালের 15 এপ্রিলে মসজিদটি উদ্বোধন এটা কি পুরোটা কাজ কি আপনার ক্যাটালগ দেখে করা হয়েছে জি সব ড্রয়িং ডিজাইন অনুযায়ী ফলো করে কাজ করা হয়েছে আপনার কতদিন কতজন স্টাফে কতজন কর্মচারী নিয়ে এই মসজিদ যা ডেইলি 100 জনের মতো কর্মচারী কাজ করেছে পার ডে ডে নাইট যখন আমাদের ইন্টেরিয়র ডিজাইন তারপর মার্বেলের কাজ শুরু হয়েছে তখন ডেইলি 120 জন লোক ডে এবং নাইট সকাল 8টা থেকে শুরু করে আপনার রাত 11টা বা 12টা পর্যন্ত কাজ করছে আচ্ছা আরেকটা কথা বিষয় হচ্ছে যে এটা প্রতিষ্ঠাতা এবং এটার মালিকটা কে প্রতিষ্ঠাতা হচ্ছে বিশিষ্ট শিল্পপতি আলহাজ ফকির মনিরুজ্জামান স্যার তিনি একজন শিল্পপতি ওনার তিন ভাই আছে আলহাজ ফকির বদরুজ্জামান আলহাজ ফকির আক্তারুজ্জামান এরা সবাই মিলে মসজিদ সামনে স্কুল কলেজ মাদ্রাসা এগুলো সবই ওনাদের এই মাদ্রাসা আর মসজিদ আমাদের তারাই দেখাশোনা ভাইজান আপনি এত বড় একটা মসজিদে কি ফার্স্টে কাজ করছেন নাকি আরো আগে কোন এরকম বড় মসজিদ বানাইছেন হ্যাঁ এরকম এটাই ফার্স্ট টাইম আচ্ছা আপনার নামটা জানি কি কতদিন যাবত এই আপনি এই মসজিদের কাজ করতেছেন করতেছি প্রায় 2 বছর কেমন লাগছে আপনার অনুভূতিটা কেমন যে এরকম একটা মসজিদ আপনার হাতে
ইয়ে করলেন, বানালেন আল্লাহর পবিত্র একটি ঘর, আপনার কাছে কেমন? প্রিয় দর্শক বিন্দু, দেশ এবং দেশের বাইরে বসে যে আমার এই বিডিআর টিভি চ্যানেলটিকে দেখছেন এবং দেখতেছেন, অবশ্যই কেউ এখনো যে এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি চেষ্টা করি যে ইসলামিক কিছু জিনিস, আল্লাহর ঘরে কোনো আল্লাহর ঘর নিয়ে কোনো জিনিস, আল্লাহর ঘর কোনো লোক বানিয়ে দিয়েছে আমরা আমাদের পাবলিকের জন্য, এরকম কিছু জিনিস দেখানোর জন্য এখন আমি চেষ্টা করে যাবো সবসময়, যতদিন পর্যন্ত আমি থাকি ততদিন পর্যন্ত আমি চেষ্টা করবো যে আমার এই এরকম জিনিসগুলো যেন আমি উঠিয়ে ধরে। তো প্রিয় দর্শক, যারা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেন। আমি যদি কোনো কিছু ভিডিও ছাড়ি যেন আপনারা সবার আগে আপনাদের কাছে চলে আসবে। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা সামনে যে এই বিল্ডিংটিকে যে এই মসজিদটিকে তৈরি করেছি এবং যে এই মসজিদটিকে আমাদের মাঝে এই এরকম একটি বড় একটি জিনিস দিয়েছে, আমি আমার পক্ষ থেকে জানাচ্ছি তাকে আন্তরিক অভিনন্দন এবং আন্তরিক শুভেচ্ছা এবং আমার পক্ষ থেকে তাকে ভালোবাসা। সেই ভাই যেখানে থাকুক, বিশ্বের বুকে যেখানে থাকুক, তাকে যেন আল্লাহ পাক খুব হেফাজত রাখে।